নমস্কার, শুভ সকাল। আমাদের জীবনে আপনাদের সকলকে জানাই স্বাগত, বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের জানাই আমার অফুরন্ত ভালোবাসা। আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি সকালবেলা আজকে ঘুম থেকে উঠে চা জল খাবার সব করে নিয়েছি, করে পায়েলকে খাইয়েও দিয়েছি। ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। এখন বাজে সকাল 11:30, রান্নাও করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের আর রান্নাটা দেখাইনি, কারণ রান্নার সেইভাবে মেনু সেরকম নেই আর কি। যাই হোক, আজকের মেনুটা আপনাদের দেখাচ্ছি যে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি আলুর দম, এই ডিম ঝুড়ি দিয়ে একটু আলুর দম রান্না করেছি। আর করেছি আমুদি মাছের ঝোল, এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। তো এখন আমি আবার চলে যাব ফ্রিজ মুছতে, কারণ ফ্রিজটা অনেক দিন ধরে মোছা হয় না, একটু অপরিষ্কার হয়ে রয়েছে, একটু গোছাবো। চলুন ফ্রিজের কাছে। চলে এসেছি, এখন আমি ফ্রিজ মুছতে। ফ্রিজটা একটু অপরিষ্কার হয়েছে, সবই তো একা হাতে করি, যখন যেরকম সময় পাই সেইভাবেই করি। এখন আমি ফ্রিজ গোছাবো, ভালো করে মুছে টুছে নিচ্ছি। ফ্রিজ আমার গোছানো হয়ে গেছে, এরপর আমি মেয়েকে স্নান করাতে নিয়ে যাবো। স্নান সেরে ওকে জামা কাপড় পরিয়ে বিছানায় বসাবো, বসিয়ে তারপর দুপুরের লাঞ্চটা দেব। ওকে স্নান টান করিয়ে নিয়ে এখন খাওয়াতে বসিয়েছি, এখন দুপুরের লাঞ্চ দিচ্ছি, আলুর দম আর মাছের ঝোল। কেমন হয়েছে আলুর দমটা? মোটামুটি মোটামুটি হয়েছে। আমি যেরকম রান্না পারি আমি সেরকমই রান্না করেছি, তুমি খাও, কারণ বেশি ঝোল ঝাল মশলা দিয়ে তো খাওয়ানো যাবে না তোমাকে, সেজন্য অল্প অল্প কাঁচা লঙ্কা দিয়ে যতটুকু করার ততটুকুই করেছি। অল্প তেলে, তেল দিয়ে তো করতে হয়। বাবা, সন্ধ্যাবেলা উঠে তো বসে আছো, কি ব্যাপার? চুপ করে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? খেয়েছো কিছু? না। কিছু খাবে? হ্যাঁ, একটু পাউরুটির উপমা বানাও তো। সেদিনের মতো? হ্যাঁ, সেদিনের মতো। ও আচ্ছা, ঠিক আছে, তুমি একটু বসো, তাহলে আমি ওটা করে নিয়ে আসি। ঠিক আছে। সর্ষে গুঁড়ো, গোটা জিরে, রিফাইন তেলের সাথে ভালো করে ভেজে দিতে হবে। পেঁয়াজ, কারি পাতা, গাজর কুচি, নুন অল্প, আর
আদা রসুন পেস্ট। টমেটো কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রেড চিলি পাউডার চিনি আজ একদম কম। পাউরুটিটাকে সেঁকে ভালো করে পিস করে কাটা আছে। এবার আমি এটা একটু মিশিয়ে দেব। ব্রেড উপমা পাউরুটির উপমা ব্রেড উপমা। হ্যাঁ বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমি জয়ন্ত আপনাদের কাছে এসেছি আমার মেয়ের আবদারে। কারণ মেয়ে আজকে উপমা খেতে চাইল, পাউরুটির উপমা। সেদিনকার খেয়ে ওর খুব ভালো লেগেছিল, কিন্তু ওকে তো বেশি দেওয়া যায় না। ওকে প্রত্যেকদিন হরলিক্স বিস্কুট দিই, মাঝে মাঝে ধরুন সপ্তাহে একদিন কি দুদিন এইরকম আমরা ওকে দেই একটু, কারণ ওটা পাউরুটি দিয়ে তো গ্যাস অম্বল হতে পারে। যাই হোক, আপনারা তো উপমাটা দেখলেন, বাড়িতে তৈরি করে খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে অতি অবশ্যই যে কীরকম লাগলো আপনাদের উপমাটা। আমি এরকম মাঝে মাঝে অনেক রান্নাই আপনাদের দেখাবো, তবে আজকে উপমাটা দেখালাম, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। মুখরোচক রান্না এবং সময় কম, কম খরচা, খেতেও খুব ভালো। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি, ভালোই আছি। আশা করছি তোমরা ভালো আছো। এবং কমেন্ট বক্সে অনেকেই আমাকে জানিয়েছে যে আমরা যে চ্যালেঞ্জটা, আমার মা বাবা যে চ্যালেঞ্জটা করেছিল, তোমাদের ভালো লেগেছে। এরকম চ্যালেঞ্জ আমরা নিয়ে আসবো ভবিষ্যতেও, শীঘ্রই নিয়ে আসবো তোমাদের জন্য চ্যালেঞ্জ একটা। এবং কালকে যে ভিডিওটা, আমার ছোটোবেলার ভিডিওটা যেটা গেছে, আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে আমার স্টোরি, লাইফ স্টোরিটা তোমরা শুনতে চাও, আরও স্টোরিজ তোমরা শুনতে চাও। আমি আরও এরকম স্টোরিজ, আমার স্ট্রাগলের কথা, আমার লাইফের স্টোরিজ, কারণ যেটাই বলি আমি যাদেরকে ভালোবেসেছিলাম তাদের থেকে যেরকম একটা সময় ভালোবাসা পেয়েওছি, তারা বিট্রেও করেছে আমাকে। কেন করে যে কারোর সাথে কিন্তু আমার ঝগড়াও হয়নি, কিছুই হয়নি, কিন্তু তারা আমার রোগটা হওয়ার পর থেকে তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। হয়তো রোগটা না হলে হয়তো তারা এখনও আমার সাথে বন্ধুত্ব হতো, থাকতো আর কি। বাট আমি হ্যাপি তোমাদের পেয়ে। এবং আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকদিনই একটা একটা করে নতুন সদস্য আমাদের পরিবারে অ্যাড হচ্ছে, দেখেও ভালো লাগছে। আর তোমরা আমার ভিডিওসগুলোকে তোমাদের ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে প্লিজ। আর থাম বাটনটা, মানে লাইক বাটনটা, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বন্ধু বান্ধবদের বলবে আমার বন্ধু হতে।
কারণ আমি বন্ধু করতে আর কি মিশতে ভালোবাসি, গল্প করতে ভালোবাসি। হয়তো আমরা মিট করতে পারছি না, কিন্তু শিওরলি একদিন মিট করবই, এটা আমার পাক্কা প্রমিস। মিট করবে তো আমার সাথে? সুযোগ সুবিধা করে একদিন মিট আপ হবে, একদিন আমাদের পরিবারটা আরেকটু বড় হোক, তারপর একদিন মিট আপ হবে। এবং এবং আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে, যে তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়েছ, তোমরা কনস্ট্যান্টলি যে ভালোবাসা দিচ্ছ আমাকে, আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ বলাটা আমার উচিত, কারণ আমি এতটাও ভাবিনি যে তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো আমি। তবুও আরেকটু সাপোর্ট দাও আমাকে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, কারণ আমাকে অনেককে উত্তর দিতে হবে, কারণ আমার মধ্যে না অনেক কষ্ট লুকিয়ে রয়েছে, একটা একটা করে দিন আমার লাইফ থেকে চলে যাচ্ছে, কিন্তু আমি হেল্পলেস, কিছুই করতে পারছি না। আমার বন্ধু বান্ধব যারা মানে ফিজিক্যালি মিট করেছি যাদের সাথে আর কি, এই পরিবারের সদস্য নয়, এমনি বন্ধু বান্ধব বলো, স্কুলের ফ্রেন্ডস বলো বা কলেজের ফ্রেন্ডস বলো, কলেজের বন্ধুদের সাথে এরকম সম্পর্ক নয়, বা আমার কালিগস বলো, এক্স কালিগস বলবো আর কি, কারণ আমি এখন আর চাকরি করিও না। অনেককে উত্তর দেওয়ার আছে, আমার দেখারও আছে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না, বিশ্বাস করো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো প্লিজ তোমরা ভিডিওসগুলোকে একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু ছড়িয়ে দাও, যাতে তারাও সাবস্ক্রাইব করে, কারণ সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। আর তোমাদের ব্লেসিংসটা, আর তোমরা যদি বড় হও তাহলে আমাকে একটু আশীর্বাদ করো, আর যদি আমার সমবয়সী হও তাহলে আমার পাশে থাকো। এবং এবং আরেকটা কথা বলবো, আরেকটা কথা বলবো, যে শেয়ার করো ভিডিওসগুলোকে, আর কি কি দেখতে চাও আমার কাছকে ভবিষ্যতে সেটা আমাকে বলো, কি কি আরো নতুন নতুন কি কি তোমাদের ডিমান্ড আমার কাছ থেকে, আমি নিশ্চয়ই ফুলফিল করার চেষ্টা করব, যদি আমার সাধ্যর মতো হয় নিশ্চয়ই ফুলফিল করার চেষ্টা করব। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে কি কি তোমরা দেখতে চাও আমাদের কাছ থেকে, আমার আমি আর মা বাবা চেষ্টা করব সেই ফুলফিল ভিডিওসগুলোকে নিয়ে আসার জন্য চ্যানেলে, মানে আমাদের চ্যানেলে নিয়ে আসার জন্য চেষ্টা করব। আমাদের পরিবারটাকে তো পরিবারের লোকদেরকে আমাদেরকেই খুশি রাখতে হবে, এবং আমাদের পরিবারটা যাতে স্ট্রং থাকে এবং রিলেশনশিপ যাতে মজবুত থাকে, এটা তো আমাদেরকেই দেখতে হবে। তো তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন, প্লিজ সাপোর্ট মি প্লিজ। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, এবং তোমরা ভালো থাকবে এবং আমাদের ভিডিওসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।